কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছো। বাংলাদেশের যে যে প্রান্ত থেকে দেখছো না কেন, বা যে যে জেলা থেকে দেখছো না কেন, সবার প্রতি ভালোবাসা এবং স্নেহ রেখে আজকের এই এপিসোডটি শুরু করছি। তোমরা ইতোমধ্যে দেখে ফেলেছো, আজ যে টপিক নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে জিকে। তোমরা জানো বর্তমান সময়ে কিন্তু নন টেকনিক্যালের পরীক্ষা চলছে, পাশাপাশি কিন্তু সামনেই আইটি অ্যাসিস্ট্যান্টের পরীক্ষা। তো যারা নন টেকনিক্যাল ট্রেডে পরীক্ষা দিতে চাচ্ছ বা অ্যাপ্লাই করেছো সামনে পরীক্ষা, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। তো স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা, দেখো আমি প্রায় 45টা জিকে নিয়ে আজ আলোচনা করছি। ইতোমধ্যে 10 নম্বর পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ। বাসায় বসে একটু প্রিপারেশন নেবে তোমরা, তারপরেও তোমাদেরকে বলবো, তোমরা জানো অনির্বাণ থেকে মোটামুটি এখনও পর্যন্ত প্রচুর সংখ্যক স্টুডেন্ট বিভিন্ন ট্রেডে যারা আমাদের এখানে কোচিং করেছে তারা কিন্তু সিলেক্টেড হচ্ছে, এবং সবথেকে বেশি সংখ্যক স্টুডেন্ট অনির্বাণে এখন আসছে কারণ গত বছর থেকে শুরু করে এবছর এই দুইটা বছরেতে সার্কুলেশন হয়েছে, সকল পরীক্ষা কিন্তু ঢাকাতেই হচ্ছে, এবং ঢাকায় যেখানে পরীক্ষার কেন্দ্র এর পাশেই কিন্তু আমাদের অনির্বাণের অবস্থান। সুতরাং তোমাদেরকে বলবো, যাদের দুই একদিনের ভিতরেই পরীক্ষা নন টেকনিক্যাল ট্রেডের তারা তো আর এখন আসতে পারবে না, এভাবেই প্র্যাকটিস করো। বাসায় এর বাইরেও প্রচুর পরিমাণে জিকে তোমরা প্র্যাকটিস করো, এবং যাদের হাতে 5 দিন 7 দিন 10 দিন সময় আছে তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের অনির্বাণে আসবে, আমাদের এখানে থাকতে পারবে। আমাদের এখানে হোস্টেল ফ্যাসিলিটিস রয়েছে, এখান থেকে থেকে কোচিং করে একটি শর্ট কোর্স করে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে। এবং পরবর্তীতে যাদের পরীক্ষা রয়েছে, আমি যেটা বলবো যে যারা টেকনিক্যাল ট্রেডে পরীক্ষা দিবা বা MTOF-এ পরীক্ষা দিবে তাদের হাতে হিউজ পরিমাণ সময় রয়েছে, তোমরা অবশ্যই অবশ্যই অনির্বাণে 1 মাস বা 2 মাসের একটি কোর্স করবে। কারণ তোমরা জানো অনির্বাণ মানেই কিন্তু সফলতা, তোমাদের জন্যই কিন্তু আমরা কষ্ট করে দেখো ভিডিওগুলো তৈরি করি। আগে একটা সময় ছিল আমি অন্যভাবে ভিডিও করতাম, এবার দেখো একদম লিখেই মানে লিখিত আকারেই তোমাদেরকে ভিডিও উপহার দিচ্ছি, যাতে কিনা তোমরা ভালোভাবে বুঝে শুনে প্র্যাকটিস করতে পারো। তো এর পরবর্তীতে তোমরা কোন টাইপের ভিডিও চাও সেটা আমাকে একটু জানিয়ে দিবে, আমি সেভাবে ভিডিও তৈরি করব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।